আসসালামু আলাইকুম। গাজায় গ্রাউন্ড হামলা নিয়ে শঙ্কিত ইসরায়েল আর্মি, জিম্মি ইসরায়েলিদের নিয়ে সংকটে নেতানিয়াহু সরকার, হামাস ইসরায়েল যুদ্ধ বিষয়ে ইরানি প্রেসিডেন্টকে ফোন সৌদি ক্রাউন প্রিন্সের, ফিলিস্তিন রক্ষায় ঐক্যমত্য দুই নেতার, ইসরায়েলের প্রতি একচোখা নীতিতে ওয়াশিংটনের তীব্র সমালোচনা পুতিনের, ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে আরও গ্রহণযোগ্যতা হারিয়েছে যুক্তরাষ্ট্র, গাজা ধ্বংসে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা এরদোয়ানের। বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া শায়লা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় স্থল অভিযানের জন্য প্রস্তুত হাজার হাজার ইসরায়েলি সেনা, কিন্তু এর পরিণতি নিয়ে শঙ্কিত ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মি মনে করছে গাজায় স্থল ফোর্স পাঠালে বিপুল ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েল মনে করছে জিম্মি ইসরায়েলিদের বন্দী রাখা হয়েছে টানেলে, কিন্তু টানেলে কমান্ডো ফোর্স পাঠালে তারাও আটকা পড়তে পারে সেখানে, ফলে গাজায় গ্রাউন্ড অপারেশন এবং জিম্মি উদ্ধার অভিযান কোনোটাই করতে পারছে না ইসরায়েল। গাজায় গ্রাউন্ড অভিযান নিয়ে শঙ্কিত ইসরায়েলে। ইসরায়েল আর্মি বলেছে গ্রাউন্ড অভিযানের জন্য বিপুল সংখ্যক সেনা প্রস্তুত রয়েছে গাজা সীমান্তে, কিন্তু গ্রাউন্ড অভিযানের পরিণতি কী হতে পারে তার সমাধান এখনও বের করতে পারেনি ইসরায়েল। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল মনে করে ইসরায়েলি সৈন্য গাজায় প্রবেশ করলে উভয় পক্ষের বিপুল সংখ্যক সৈন্য মারা যেতে পারে, কারণ গাজা একটি জনবহুল এলাকা। ইসরায়েলের লক্ষ্য হামাসের কয়েকটি টানেল দখল করা এবং জিম্মি ইসরায়েলিদের উদ্ধার করা। ইসরায়েলের বিশ্বাস জিম্মি ইসরায়েলিদের হামাস মাটির নিচে কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু টানেলে অভিযান নিয়েও শঙ্কিত ইসরায়েল, কারণ হামাসের টানেল খুবই সুরক্ষিত। তাছাড়া টানেল খুবই সরু ও সব জায়গায় আলোরও কোনো ব্যবস্থা নেই, ফলে টানেল অভিযানে নামলে ফাঁদে পড়তে পারে ইসরায়েলি কমান্ডো ফোর্স। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে জিম্মি নিয়ে ইসরায়েল অতীতে এমন বিব্রতকর অবস্থায় পড়েনি কখনও। হামাসের হাতে সেনাসহ দেড় শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে এখনও। তবে বুধবার হামাস কয়েকজন বেসামরিক জিম্মি ছেড়ে দিয়েছে এবং তার ভিডিও প্রকাশ করেছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি সব জিম্মিদের মুক্তির সময় এখনও আসেনি, যুদ্ধ বন্ধ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিবিসির খবরে বলা হয়েছে কাতার, মিশর সহ আরও কয়েকটি মুসলিম দেশ মধ্যস্থতার চেষ্টা করছে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য। জিম্মি ইসরায়েলিদের পরিবার মনে করছে তাদের মুক্ত না করে ইসরায়েল যদি গ্রাউন্ড অপারেশন শুরু করে তাহলে তারা সবাই মারা পড়তে পারে। অপরদিকে গাজায় গ্রাউন্ড হামলার আরও ঝুঁকি রয়েছে। লেবাননের হিজবুল্লাহ সহ অন্যান্য ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী প্রবেশ করতে পারে গাজায়। এ অবস্থায় ইসরায়েলের জন্য এ অভিযান বিপর্যয় ডেকে আনতে পারে। বিবিসির খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাও চেষ্টা করছে জিম্মি ইসরায়েলিদের অবস্থান শনাক্ত করতে, কিন্তু যতদূর জানা গেছে হামাস তাদেরকে এমনভাবে রেখেছে যাতে কোনো প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করা না যায়। এ লক্ষ্যে সমস্ত আধুনিক ডিভাইস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তাদের। তাদের পাহারায় যারা নিয়োজিত তারাও আধুনিক ডিভাইস মুক্ত। বর্তমানে যে কোনো মোবাইল ট্র্যাক করেও যে কারোরও অবস্থান শনাক্ত করা যায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে জিম্মি ঘটনা বর্তমানে নেতানিয়াহুর জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নেতানিয়াহু বাধ্য হয়েছেন যুদ্ধকালীন জরুরি সরকার গঠনে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার টেলিফোনে কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে। দুই নেতার এই টেলিফোন আলাপকে বিরল হিসেবে আখ্যায়িত করেছে পশ্চিমা অনেক গণমাধ্যম। টেলিফোন আলাপের সময় দুই নেতা ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইব্রাহিম রাইসিকে ফোন দিয়ে টেলিফোন আলাপের সূত্রপাত করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তায় এসপিএর খবরে বলা হয়েছে ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে বলেছেন হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে তাদের পক্ষ থেকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে দুই নেতা একমত হয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের পদক্ষেপ গ্রহণ বিষয়ে। সাত বছর তিক্ত সম্পর্কের পর চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক নতুন করে শুরু হয় চলতি বছরের শুরুতে। এরপর দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বুধবার প্রথম অনুষ্ঠিত হল টেলিফোন আলাপ। দুই নেতার এ টেলিফোন আলাপের সূত্রপাত করেছেন সৌদি ক্রাউন প্রিন্স, যিনি 2015 সাল থেকে ইয়েমেনে ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছেন। ইরানের প্রতি সৌদি ক্রাউন প্রিন্সের মনোভাবের এ পরিবর্তনকে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে,
কারণ হামাস বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ করছে তার পেছনে রয়েছে মূলত ইরান। ইসরায়েলকে শাস্তি করতে ইরান দীর্ঘদিন ধরে লেবানন, সিরিয়ায় তাদের সমর্থিত মিলিশিয়া বাহিনী গঠন করেছে। সম্প্রতি তারা ফিলিস্তিনের কট্টর সুন্নিদের প্রতিও সহায়তার হাত বাড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। আর সৌদি আরব সম্প্রতি উদ্যোগ নিয়েছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার, কিন্তু এ অবস্থায় ইরানের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠতা ইসরায়েলের জন্য একটি বিপদ সংকেত। হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একচোখা নীতিতে মধ্যপ্রাচ্যে দেশটির গ্রহণযোগ্যতা আরও কমেছে। ইসরায়েল নীতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কঠোর সমালোচনা করেছেন বাইডেন প্রশাসনের। তিনি বলেছেন, রাশিয়া সহ সব আন্তর্জাতিক সম্প্রদায়কে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র একাই নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিচ্ছে, যা ইসরায়েলের নীতিকে বাস্তবায়ন করার সামিল। পুতিন বলেছেন, 1948 সালে ইসরায়েলের সাথে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দরকার ছিল, যা তারা করেনি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এ সমস্যার সমাধান হবে না বলে জানান পুতিন। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও গাজায় ইসরায়েলের হামলাকে জঘন্য হিসেবে তীব্র নিন্দা করেছেন পার্লামেন্টে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়নি। যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং গাজায় আরও আক্রমণের জন্য ইসরায়েলকে অস্ত্র দিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা হচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা আবারও বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের অতীত অপকর্ম সম্পূর্ণ আড়ালে রেখে 7 অক্টোবরের হামাসের আক্রমণকে শয়তানি কাজ হিসেবে আখ্যায়িত করে জো বাইডেন তাদেরকে আইএসের সাথে তুলনা করেছেন। বাইডেন প্রশাসন গাজায় ইসরায়েলের চলমান বর্বরতাকে সমর্থন দিয়ে চলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের নামে। ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় যে ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে তা অনেক বেশি হয়ে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের গাজা আক্রমণ সমর্থন কেবল নয়, বরং অস্ত্র পাঠিয়ে চলছে। ইসরায়েলের প্রতি আরও সমর্থনের অংশ হিসেবে বৃহস্পতিবার তেল আবিব সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। হামাস ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা অবস্থানের তীব্র সমালোচনা করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ নিজের মতো করে নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে ইসরায়েলের ক্ষেত্রে। এটি ব্যর্থ হতে বাধ্য। বুধবার মস্কোয় গণমাধ্যমের কাছে পুতিন বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সমস্যা সমাধান বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে। রাশিয়াসহ বহুপাক্ষিক অংশগ্রহণের মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়াসহ অন্যদের বাদ দিয়ে সম্পূর্ণ নিজের পকেটে ঢুকিয়ে নিজের মতো করে সবকিছু করে চলছে। এর মাধ্যমে তারা সেখানে মূলত ইসরায়েলেরই নীতি বাস্তবায়ন করছে। পুতিন বলেছেন, আমাদের অবস্থান পরিষ্কার, আর তা হল ফিলিস্তিন সমস্যার সমাধান হতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদে এর আগে গ্রহণ করা প্রস্তাব অনুসারে, আর সেটি হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, আর সেটি হতে হবে একটি স্বচ্ছ উপায়। পুতিন বলেছেন, 1948 সালেই ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার দরকার ছিল, কিন্তু তা আজও করা হয়নি। সমস্ত মুসলিম বিশ্বের প্রতিটি মুসলমানদের হৃদয়ের অন্তঃস্থলে রয়েছে ফিলিস্তিন সমস্যা। ফিলিস্তিনিদের এই সমস্যাকে এড়িয়ে চলার কোনো উপায় নেই। বছরের পর বছর ধরে সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের কারণে অসহনীয় কষ্ট সহ্য করে আসছে। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েব এরদোয়ান বুধবার পার্লামেন্টে ইসরায়েলের নিন্দা জানিয়েছেন গাজায় নির্বিচারে হামলা ও অবরোধ করে রাখার জন্য। তিনি বলেছেন, যুদ্ধের কোনো ন্যূনতম নিয়মকানুন মানছে না ইসরায়েল। তারা গাজায় ধ্বংসযজ্ঞ পরিচালনা করছে। এটা যুদ্ধ হতে পারে না। বেসামরিক লোকজনকে হত্যা, তাদের পানি, বিদ্যুৎ, খাদ্য সরবরাহ বন্ধ করাসহ ইসরায়েল গাজায় যা করছে তা এক কথায় ঘৃণ্য। এরদোয়ান বলেন, আমরা প্রকাশ্যে বলেছি হামাস ইসরায়েলে বেসামরিক যে লোকজন হত্যা করেছে আমরা তার বিরুদ্ধে, কিন্তু ইসরায়েল এখন গাজায় যা করছে তার প্রতি বিশ্ব চোখ বন্ধ করে আছে কেন? ইসরায়েলে বেসামরিক লোকজনকে হত্যা করা অন্যায়, আর গাজায় বেসামরিক লোকজনকে হত্যা করা কি বৈধ? এরদোয়ান বলেন, হামাস ইসরায়েল বর্তমান যে যুদ্ধ চলছে তার মূলে রয়েছে দিনের পর দিন ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের দমননীতি। এরদোয়ান বলেন, ইসরায়েল যদি একটি রাষ্ট্রের ভূমিকা পালন না করে কোনো সংগঠনের ভূমিকা অবতীর্ণ হয় তাহলেও তাকে সে ধরনের সংগঠন মোকাবেলার পরিণতি বরণ করতে হবে।
এরদোয়ান বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা এক চোখ বন্ধ রেখে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধান করতে পারবেন না, দুই চোখ খুলে এ সমস্যা সমাধান করুন, তা না হলে এটি চলতেই থাকবে। এরদোয়ান বলেন, আমি আমেরিকা এবং ইউরোপের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলছি, আপনারা ফিলিস্তিনিদের প্রতি শাস্তিমূলক পদক্ষেপ বন্ধ করে মধ্যপথ অবলম্বন করুন, ন্যায়ের পথ অনুসরণ করুন এ সমস্যা সমাধান করতে হলে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।